হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বেঙ্গলি ব্লগ চ্যানেল। তো চলে এলাম একটা নতুন ফুড ব্লগ নিয়ে আজকে। তো আজকে ডেস্টিনেশন একটা নতুন রেস্টুরেন্ট, যেটা একদম দিল্লি রোডে চুচুরা থেকে তোমরা যদি ব্যান্ডেলের দিকে যেতে চাও, সুগন্ধা মোড় থেকে ব্যান্ডেলের দিকে যেতে একটুখানি এগিয়েই, মানে সুগন্ধা মোড় থেকে একটুখানি ব্যান্ডেলের দিকে যেতে। তো রেস্টুরেন্টের নাম দ্য আর্থ। আমরা কিছুদিন আগেই এটা খেয়াল করেছি যে একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স নিয়ে তৈরি হয়েছে, তো আশা হয়নি। তো আজকে একদম হঠাৎ করে ঠিক হলো, বেরিয়েছিলাম জাস্ট এমনি ঘুরতে, খুব বৃষ্টি পড়ছে বাইরে, মানে এখন একটু কমেছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বেশ ভালো ওয়েদার, তাই ভাবলাম একটু হাওয়া খেতে ঘুরে আসি। ঘুরতে বেরিয়ে তো ব্যাস প্ল্যান হয়ে গেল, চলে এলাম। তো দেখাই তোমাদের, রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর সাজানো, তো চলো একটু দেখে নাও। এন্ট্রেন্সটাও খুব সুন্দর, এদিকটাও বেশ সুন্দর বসার জায়গা করা আছে, কিন্তু এখন কোনো বৃষ্টির জন্য হতে পারে বা সেরকম ভিড় নেই বলে কোনো টেবিল পাতা নেই, কিন্তু এখানেও বেশ বসে যাবে, বসে আড্ডা দেওয়ার মতন খাওয়ার মতন জায়গা। এখানে ফটো সেশনের জন্য ব্যাস ফটো সেশন করতে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়াও। তো চলো ভেতরে যাওয়া যাক, অলরেডি মামলি বসে পড়েছে টেবিলে, ভেতরটাও খুব সুন্দর সাজানো। তো চলো এবার মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে নিই। দা আর্থ, তো আমাদের ফার্স্ট স্টার্টার চলে এসেছে। এই স্টার্টারটা যিনি দাদা ছিলেন তিনি স্পেশালি বললেন এটা খুব ভালো, কারণ এটা লিস্টে নেই ওখানে। এটার নাম চিলি পনির 65, চিলি পনির 65। হ্যাঁ, খুবই ভালো দেখতে, স্মেলও খুব ভালো বেরিয়েছে। এখন আর একটা স্টার্টার অর্ডার করা হয়েছে, চিকেন
চিকেন চিজা, তো সেটা আসুক তারপরে স্টার্ট করা যাবে। আমি একটু স্পাইসি বলেছিলাম, এদের অবস্থা দেখো, স্পাইসিতে এরা জ্বলছে। আর একটা স্টার্টার চলে এসছে, এটা চিকেন চিজা। এটাও খুব সুন্দর দেখতে, একটু ক্রিস্পি, তার উপর দিয়ে কিছু সসেস দেওয়া আছে অনেক কিছু। তো এটা খেয়ে দেখা যাক কেমন। তো বল তোদের চিকেন চিজাটা কেমন লাগলো খেতে? একটু ইউনিক ডিশ, আমি খেলাম এই প্রথমবার, মানে দেখেছিলাম আগে, ওই জন্য আজকে অর্ডার করলাম। বাবলি পোস্ত দেওয়ার, এই দেখো উপরটা পুরোটাই পোস্ত আর ভেতরে বোধ হয় চিকেন কাটলেটের মতন দেওয়া আছে। স্পাইসি না? আর এই যে আমার খাওয়া হয়ে গেছে, শান্তনু খাচ্ছে আমার। খুব স্পাইসি করে দিয়েছেন, ভাল লাগছে? স্পাইসি বলেছি, তাই স্পাইসিটা বেশি। তো মেন কোর্স চলে এসেছে, মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম বাটার গার্লিক মাস, আর এটা পনির হারা ভাড়া, পনির হারা ভাড়া, বাটার গার্লিক মাশরুম, আর এদিকে তন্দুরি রুটি। তন্দুরি রুটিটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, মানে ইয়ের ময়দার, ময়দার তো ময়দার আর নরম খুব। তো চলো এটা খেয়ে নিই তাড়াতাড়ি, কিন্তু আমার মনে হচ্ছে না কতটা খেতে পারবো, খুব সন্দেহ। তো চলো সার্ভ করে নেওয়া যাক। মামদি ফার্স্ট বাইট নিয়ে দেখলাম পনির হারা ভাড়া দিয়ে, খুবই সুন্দর খেতে লাগলো। কেমন, কোনটা বেশি ভালো? মাশরুমটা খাসনি? খেলে দাদা মাশরুম, পনিরটা বেস্ট। পনিরটা বেশি ভালো, তো এখনো অবধি তো আমার পনিরটা বেস্ট লাগলো। আমারও গ্রেভিটা খুব ভালো লেগেছে। তো এই দেখো এটা পনির, মাশরুমগুলো এরকম লম্বা লম্বা মাশরুম, কিন্তু মাশরুমগুলো বুঝতে পারছি না কীরকম, এরকম মাশরুম তো দেখিনি, এরকম মাশরুম কোনো দেখিনি আমি। এটা আদৌ মাশরুম তো? তো খুব ভালো লাগলো দাদা আপনার এখানে এসে, সমস্ত টেস্ট তো ভীষণ ভালো লাগলো। তো এখানে কি এরপরে মানে দিনের বেলা কখন থেকে চালু হয় আর রাত্রিতে? আচ্ছা, দিনের বেলা কিছু স্পেশাল থালি বা ওই টাইপের কিছু এখন কি স্টার্ট হয়েছে? কোনো থালি স্টার্ট হবে? আচ্ছা, আর আর একটা জিনিস দেখলাম খুব ভালো লাগলো, বাইরেটায় কি কোনো ব্যবস্থা করা হচ্ছে? মানে বাইরেটা খুব সুন্দর একটা লঞ্চ মতন দেখতে। ওকে, থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো। আর এখানে এসে তো ভীষণ খাবার খুবই ভালো, অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। তো রেস্টুরেন্ট থেকে তো আমরা বেরিয়ে গেছি, খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা শুনেও নিলে সব কিছু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর যারা যারা দা আর্থে এসছো সেটাও আমাদেরকে জানিও। তাহলে টাটা টাটা।